প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে শুভেচ্ছা আজকে আমরা গণিতের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করব এই পাঠ শেষে আমরা ঐক্যিক নিয়ম ও শতকরার হিসাবে সাহায্যে অনুশীলনী দুই দশমিক এক এবং দুই দশমিক দুইয়ের গাণিতিক সমস্যা সমাধান করতে পারব চলো আমরা অনুশীলনী দুই দশমিক একের তেরো নম্বর সমস্যাটি দেখি এখানে বলা হয়েছে আঠারো ক্যারেটে বিশ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো এখানে আমাদের মোট সোনার পরিমাণ বিশ গ্রাম দেয়া আছে এবং সোনা এবং খাদের অনুপাত তিন অনুপাত এক দে আছে তার মানে আমি যদি এখানে তিন টুকরো সোনা দেই তাহলে সেখানে আমি খাদ দিব এক টুকরা তো চলো আমরা সমস্যাটি সমাধান করি গহনায় সোনা ও খাদের অনুপাত হল তিন অনুপাত এক এই অনুপাতটির পূর্বরাশি তিন এবং উত্তর রাশি হচ্ছে এক অতএব অনুপাতটির পূর্বরাশি এবং উত্তর রাশির যোগফল হবে তিন যোগ এক সমান চার আমরা এই কাজটি কেন করলাম শুরুতে বলেছিলাম অনুপাতের ব্যাপারটি কিন্তু এরকম যে সোনা যদি তিন টুকরো হয় সেখানে খাদের পরিমাণ হবে এক টুকরো তাহলে মোট কত টুকরো আছে এখানে এখানে মোট কিন্তু চার টুকরো এটি একটি তুলনীয় মান বা আমরা তুলনা করলাম তো সোনা যদি তিনটি হয় সেখানে খাদ হবে একটি তাহলে বলা যায় সোনা আছে চার ভাগের তিন অংশ এবং খাদ আছে চার ভাগের আমাদের কতটুকু আছে এক অংশ এবার আমরা এই দুটি অংশ নিয়েই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করব তাহলে আমরা বলতে পারি গহনায় সোনার পরিমাণ বিশ গ্রাম এর কত অংশ চার ভাগের তিন অংশ চার ভাগের তিন অংশ এটি হিসেব করলে আমরা কি পাব পনেরো গ্রাম এবং একইভাবে গহনায় খাদের পরিমাণ হবে আমাদের সোনার গহনার ওজন তো বিশ গ্রাম তাহলে হবে বিশ গ্রাম এর খাদ কতটুকু ছিল চার ভাগের এক অংশ তাহলে বিশ গ্রাম এর চার ভাগের এক অংশ এটি হিসেব করলে আমরা পাব পাঁচ গ্রাম তাহলে আমরা নির্ণয় করে ফেলতে পারলাম এই সোনার গহনায় সোনা আছে পনেরো গ্রাম এবং খাদ আছে পাঁচ গ্রাম এবং এই দুটি যোগ করলে কিন্তু আমাদের মোট যে বিশ গ্রাম সেটি পেয়ে যাচ্ছি এবারে অনুশীলনী দুই দশমিক একে ষোলো নম্বর সমস্যাটি দেখো এখানে বলা হয়েছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হল পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত আবার বলা হয়েছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে তাহলে এখানে আমাদের কয়েকটি কাজ করতে হবে প্রথমে আমাদেরকে দ্বিতীয়টির দাম নির্ণয় করতে হবে আবার যখন নাকি মূল্য বৃদ্ধি পাবে তখন প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যাবে ফলে এই অনুপাতটির পরিবর্তন হবে এবং সেই অনুপাতটি আমাদেরকে নির্ণয় করতে হবে এবং অনুপাতটি কি ধরনের অনুপাত সেটিও আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে চলো প্রথমে আমরা এই দ্বিতীয়টির দাম নির্ণয় করি তাহলে চলো এই সমাধানটি করি প্রথম কম্পিউটারের দাম হলো পঁচিশ হাজার টাকা এবং দুইটি কম্পিউটারের দামের অনুপাত হলো পাঁচ অনুপাত ছয় আমরা এই অনুপাত থেকে দুটি কম্পিউটারের দামের একটি সম্পর্ক পাই সেটি কীরকম সেটি হলো প্রথমটির দাম যদি পাঁচ হয় দ্বিতীয়টির দাম হবে ছয় অতএব আমরা দ্বিতীয়টির দাম প্রথমটি থেকে কত গুণ সেটি নির্ণয় করতে পারি সেটি কি হবে দ্বিতীয়টির দাম প্রথমটির পাঁচ ভাগের ছয় গুণ হবে দ্বিতীয়টির দাম হবে প্রথমটির দাম গুণ পাঁচ ভাগের ছয় প্রথমটির দাম কত দেওয়া আছে আমাদের পঁচিশ হাজার টাকা গুণ পাঁচ ভাগের ছয় এবং এটি হিসেব করলে আমরা পাব তিরিশ হাজার টাকা আবার আমাদেরকে কি বলা হয়েছে দেখো মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে গেল মূল্য বৃদ্ধিতে প্রথমটির দাম হয় পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা এখন দেখো মূল্য বৃদ্ধির পর প্রথমটির দাম হয়ে গেল তিরিশ হাজার টাকা আর দ্বিতীয়টির দাম আমরা নির্ণয় করেছিলাম সেটিও ত্রিশ হাজার টাকা দাম বৃদ্ধির পর প্রথম কম্পিউটার এবং দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত হবে প্রথমটির দাম কত তিরিশ হাজার টাকা যেহেতু পাঁচ হাজার টাকা বেড়ে গেল এবং দ্বিতীয়টির দাম কী ছিল তিরিশ হাজার টাকা সেটির দাম কিন্তু বৃদ্ধি পায়নি তাহলে হবে এক অনুপাত এক এখন দেখো এর পূর্ব রাশি এক উত্তরাশি এক তাহলে এটি কী অনুপাত বলতো অতএব এই এক অনুপাত এক যখন পূর্বরাশি এবং উত্তরাশি একই হয় তখন একে বলা হয় একক অনুপাত তাহলে দেখো আমাদের উত্তরগুলো কী কী হবে দ্বিতীয়টির দাম তিরিশ হাজার টাকা এবং অনুপাতটি হল একক অনুপাত অনুশীলনী দুই দশমিক দুইয়ের আট নম্বর সমস্যাটি দেখো এখানে বলা হয়েছে একজন চাকুরিজীবীর মাসিক আয় পনেরো হাজার টাকা তার মাসিক ব্যয় নয় হাজার টাকা তার ব্যয় আয়ের শতকরা কত দেওয়া আছে মাসিক আয় পনেরো হাজার টাকা মাসিক ব্যয় হল কত আছে দেখো নয় হাজার টাকা আমাদেরকে এখানে কি নির্ণয় করতে হবে তার যে ব্যয় সেই ব্যয়টি আয়ের শতকরা কত সেটি নির্ণয় করতে হবে আমরা এটি ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করব তাহলে চলো করি মাসিক আয় যখন পনেরো হাজার টাকা হয় মাসিক পনেরো হাজার টাকা হলে ব্যয় হবে নয় হাজার টাকা এখন মাসিক আয় এক টাকা হলে ব্যয় হবে আরও কমে যাবে সেক্ষেত্রে নয় হাজার ভাগ পনেরো হাজার টাকা হবে আমাদের কি বলা হয়েছে ব্যয় আয়ের শতকরা কত সেক্ষেত্রে আমাদের আয় যদি একশো টাকা হয় মাসিক আয় একশো টাকা হলে তখন ব্যয় কি হবে নয় হাজার গুণ একশো ভাগ পনেরো হাজার টাকা হিসেব করে দেখো তো এটি কত হয় এটি হলো ষাট টাকা এটি আমরা একশো টাকায় কত টাকা ব্যয় হচ্ছে সেটি নির্ণয় করে দিই একশো টাকায় ষাট টাকাই হলো তার সেই শতকরা পরিমাণ উত্তর হল ষাট পারসেন্ট বা ষাট শতাংশ অনুশীলনী দুই দশমিক তেরো নম্বর সমস্যাটি দেখো কলার দাম চোদ্দ সমস্ত ভাগের দুই শতাংশ কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় এখানে কিন এখানে লক্ষ্য করে দেখো দাম কমে যাওয়ার ফলে পূর্বের যে দাম ছিল সেটি থেকে দশটি কলা বেশি পাওয়া যায় এটি হলো আমাদের উদ্দীপক এখান থেকে আমাদের কয়েকটি সমস্যার সমাধান করতে হবে তো প্রথম সমস্যাটি কি সেটি দেখো কয়ে বলা হয়েছে একটি সংখ্যার চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো তাহলে প্রথমে আমরা কয়ের সমাধান দেখি প্রশ্নানুসারে বলা হয়েছে কি দেখো সংখ্যার চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট হল দশ তাহলে লিখি সংখ্যাটির চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সমান দশ বা সংখ্যাটির এটি একটি মিশ্র ভগ্নাংশ একে আমরা অপ্রকৃত করে ফেললে হবে সাত ভাগের একশো আর পারসেন্ট মানে হলো একশো ভাগের এক তাহলে এটি সমান হলো দশ বা সংখ্যাটিকে পাশে রেখে আমরা এই ভগ্নাংশটুকু ডান পাশে নিয়ে যাব যদি ডান পাশে নিয়ে যাই তখন এটি এখানে গুণ অবস্থা থাকলে এখানে ভাগ হয়ে যাবে আর তখন কি হবে আমরা একবারে লিখতে পারি একশো ভাগ সাতশো সমান হচ্ছে দশ বা সংখ্যাটি এবার আর সংখ্যাটি লিখলাম না দেখো এ পাশে সাতশো ভাগের একশো গুণ অবস্থায় আছে আমরা যদি এটিকে ডান পাশে নিয়ে যাই সেটি হয়ে যাবে ভাগ তাহলে দশ ভাগ একশো ভাগের সাতশো হবে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমাদের কি হয় সংখ্যাটি সমান হবে দশ গুণ এই ভগ্নাংশটির বিপরীত ভগ্নাংশ অর্থাৎ সাতশো ভাগ একশো বা সংখ্যাটি হল সত্তর অতএব চোদ্দ সমস্ত সাত ভাগের দুই শতাংশ সমান দশ হলে সংখ্যাটি হবে সত্তর এটি আমাদের উত্তর এবার আবার চলো তেরো নম্বরের উদ্দীপকটি একবার পড়ে নেই তারপরে আমরা এর আরেকটি সমস্যা সমাধান করব তেরো নম্বরের উদ্দীপকটি ছিল কলার দাম চোদ্দ সমস্ত সাতভাগের দুই পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষ দশটি কলা বেশি পাওয়া যায় আমাদের যা নির্ণয় করতে হবে সেটি হলো প্রতি ডজন কলার বর্তমান দাম কত এবার চলো এর সমাধানটি করি আমরা কলার দাম চোদ্দ সমস্ত সাতভাগের দুই শতাংশ কমায় দেখো একশো টাকায় কমে চোদ্দ সমস্ত ভাগে দুই টাকা তাহলে লিখি একশো টাকায় দাম কমে চোদ্দ সমস্ত সাত ভাগে দুই বা একে অপ্রকৃত করলে হবে সাত ভাগের একশো টাকা এখন আমরা এক টাকায় কতটুকু দাম কমবে সেটি নির্ণয় করি সেটি হবে একশো ভাগ সাত ভাগ একশো বা একশো ভাগ সাত গুণ একশো এখানে কি হলো আসলে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে তো এখানে আসলে কি হলো ভগ্নাংশ ভাগের ক্ষেত্রে এর বিপরীত ভগ্নাংশ এর সাথে গুণ হবে তাহলে একশো ভাগের সাথে সাথে এক ভাগের একশো গুণ হয়ে গেল এখানে এত টাকা একশো টাকায় দাম কমছে সাত ভাগের একশো টাকা আমাদের নির্ণয় করতে হবে চারশো বিশ টাকায় কতটুকু কমে চারশো বিশ টাকায় দাম কমে এটি কি হবে এটি দাম বেড়ে যাবে সেক্ষেত্রে একশো ভাগ সাত গুণ একশো আর আমাদের উপরে গুণ হবে চারশো বিশ টাকা এটি হিসেব করলে আমরা পাব ষাট টাকা এখন এখানে একটু লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে দাম কমে যাওয়ার ফলে চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যাবে তার মানে যতটুকু দাম কমেছে সেই দামটি এই দশটি কলার দাম তাহলে বুঝতেই পারছো দশটি কলার মূল্য হচ্ছে ষাট টাকা এখন দশটি কলার দাম ষাট টাকা আমাদের নির্ণয় করতে হবে এক ডজন কলার দাম আবারও এক এক নিয়মের মতো আমরা করব এক কলার দাম তাহলে কমে যাবে ষাট ভাগ দশ টাকা তাহলে আমরা নির্ণয় করছি বারোটি বা এক ডজন কলার দাম ষাট গুণ বারো ভাগ দশ সমান বাহাত্তর টাকা তাহলে তাহলে আমরা নির্ণয় করে ফেললাম প্রতি ডজন কলার বর্তমান দাম কত আমাদের উত্তর হলো বাহাত্তর টাকা এবারে তেরো নম্বর উদ্দীপকটির আরেকটি যে সমস্যা সেটি হল দেখো আমাদের তো দেয়াই আছে ১৪ সমস্ত সাত ভাগের দুই শতাংশ দাম কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক শতাংশ লাভ হতো আমরা মাত্রই নির্ণয় করলাম বর্তমানে এক ডজন কলা হল বাহাত্তর টাকা কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক শতাংশ লাভ হতো তাহলে চলো সমাধানটি করি তেত্রিশ সমস্ত তিন ভাগের এক শতাংশ লাভে কলার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা বা একশো তেত্রিশ সমস্ত তিন ভাগের এক টাকা এই মিশ্র ভগ্নাংশটিকে যদি আমরা অপ্রকৃত করি তাহলে পাব তিন ভাগের চারশো টাকা এবারে চলো আমরা মূল সমাধানে চলে যাই ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে তিন ভাগে চারশো টাকা অতএব ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কী হবে ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে চারশো ভাগ তিন একশো তিন ভাগের চারশের সাথে ভাগ হবে আর ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে একশের বিপরীত ভগ্নাংশ অর্থাৎ এক ভাগের একশো দিয়ে গুণ হবে সেক্ষেত্রে একশোটির নিচে গুণ হয়ে যাবে আর উপরে এক হচ্ছে এখন কলার ক্রয় মূল্য আমরা নির্ণয় করেছিলাম বাহাত্তর টাকা বাহাত্তর টাকা হলে বিক্রয় মূল্য কত হবে চারশো গুণ বাহাত্তর এখানের এক আর লিখলাম না এখানে তিন গুণ একশো টাকা সমান হচ্ছে ছিয়ানব্বই টাকা কলা যদি তাহলে প্রতি ডজন কলা যদি ছিয়ানব্বই টাকায় বিক্রি করা হয় তখনই তেত্রিশ সমস্ত তিন ভাগের এক শতাংশ লাভ হতো তাহলে আমাদের উত্তর হলো তেত্রিশ সমস্ত তিন ভাগের এক শতাংশ লাভ করতে হলে কলাগুলো ছিয়ানব্বই টাকায় বিক্রয় করতে হবে অর্থাৎ আমাদের উত্তর হল ছিয়ানব্বই টাকা তাহলে আজকের পাঠ এ পর্যন্তই আজকে আমরা ঐকিক নিয়ম ও শতকরা হিসেবে সাহায্যে অনুশীলনী দুই দশমিক এক এবং অনুশীলনী দুই দশমিক দুইয়ের এর বিভিন্ন সমস্যা সমাধান করেছি সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে ধন্যবাদ সবাইকে